সরকার বিরোধী রাজনৈতিক শিবিরে থাকা অর্থাৎ বা যদি বলি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে থাকা অথবা সরকারের বিরুদ্ধে আন্দোলনে থাকা যে রাজনৈতিক জোটগুলো বা রাজনৈতিক দলগুলো, ছোট বড় সবগুলো দলই নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করাটাকে একটা চ্যালেঞ্জিং অবস্থায় ফেলতে চায়। এটা খুব স্পষ্ট যে তারা তফসিল ঘোষণাটা নিয়ে যেন নির্বাচন কমিশন দুশ্চিন্তাগ্রস্ত হয় বা নির্বাচন কমিশন দ্বিধাগ্রস্ত হয় এরকম একটা অবস্থা যে ফেলতে চায়, এটা মোটামুটি পরিষ্কার। বিএনপির দিক থেকে তো আগেই বলা হয়েছে, তারপর চরমোনাই ইসলামী আন্দোলন আজ তারা ঘোষণা দিয়েছে যে তফসিল ঘোষণা হলে তারা ইলেকশন কমিশনমুখী তারা সেখানে মিছিল করবে, সেদিক দিয়ে ইলেকশন কমিশনের দিকে যাবে। এর আগে নুরুলহক নুরের যে গণঅধিকার পরিষদ তারা ডিক্লেয়ার করেছিল তারা ইলেকশন কমিশন ঘেরাওয়ের মতন কর্মসূচি দিতে পারে। এখন জাসদের একাংশ, জাসদের একাংশ এবং এই একাংশ জাসদ ভেঙে এই ক্ষমতা এই সময়ই আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ই এটি ভেঙেছে, তাদের দিক থেকে যেটি হেডলাইন করা হয়েছে আমরা প্রথম আলো থেকে কোট করছি, রাজনৈতিক সমঝোতার আগে তফসিল ঘোষণা নয় ইসিকে বাংলাদেশ জাসদ। সেখানে বলা হচ্ছে বর্তমানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই বলে মনে করছে বাংলাদেশ জাসদ। এই অবস্থায় দলটি দেশে একটি রাজনৈতিক সমঝোতা হওয়ার আগে নির্বাচনী তফসিল ঘোষণা না করার জন্য নির্বাচন কমিশন ইসির প্রতি আহ্বান জানিয়েছে দলটি। আমার মনে হয় যে বহু দেরি লেট হয়ে গেল অনেক, মানে এই দাবিটা জানানো যে এই যে রাজনৈতিক সমঝোতার কথা আমরা অনেক আগে থেকে বলে এসেছিলাম যে একটা রাজনৈতিক সমঝোতা হওয়া প্রয়োজন, হলে এটা বাংলাদেশের জন্য ভালো হতো, জাতির জন্য ভালো হতো। আমাদের এখন যে ক্ষয়ক্ষতি আমরা দেখছি, যেই যানমালের ক্ষয়ক্ষতি দেখছি, সেটা হয়তো দেখতে হতো না। তো যাই হোক, দীর্ঘ সময় পরেও তারা এই সমঝোতার কথা বলছে। ইলেকশন কমিশন এক দুদিন হাতে আছে, তারা হয়তো তফসিল ঘোষণা করে ফেলার কথা। তো সে অবস্থায় এসে জাসদের মনে একটি আহ্বান জানিয়েছে শনিবার বাংলা জাসদের স্থায়ী কমিটির ভার্চুয়াল এক সভায় ইসির প্রতি আহ্বান জানানো হয়। জাসদ বলছে তাদের স্থায়ী কমিটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে বাংলাদেশ জাসদ সহ অধিকাংশ রাজনৈতিক দলের বারবার আহ্বান উপেক্ষা করে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত না করেই ইসি জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে যাচ্ছে। ক্ষমতাসীন সরকারের অহমিকা, ক্ষমতা লিপ্সা ও একগুয়েমির কারণে আজ রাজনৈতিক অচলাবস্থা ও দেশব্যাপী জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এখন ইলেকশন কমিশনই তো এর আগে বলেছিল, চিফ ইলেকশন কমিশনেরই বলেছেন যে ইলেকশনের সেরকম পরিবেশ, ভালো পরিবেশ, নিরপেক্ষ পরিবেশ এখনও নেই। আর ক্ষমতাসীন দল যে ইলেকশন করে ফেলতে চায়, এটা আজ থেকে না, এটা গত কয়েক মাস ধরেই আমরা বলছি যে এমনও হয়েছে যে মনে হয়েছে যে মন্ত্রী এমপিদের কেউ কেউ যে ইলেকশনটা এখন হয়ে গেলে ভালো হয়, ঝামেলাটা মাথা থেকে মুক্ত হয়ে গেল। তো সেই কথা জাসদ অনেকদিন পরে তাদের উপলব্ধি হলো, সেখানে তারা বলছে ফলে গায়ের জোরে নির্বাচনী প্রহসন এবং 2014 সালের বিনা ভোটের নির্বাচনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি করেছে। গণতন্ত্রের প্রাণশক্তি গলা টিপে ধরে দেশের আর্থসামাজিক অবস্থার গুরুতর অবনতি ও সামাজিক সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ জাসদ আরও বলছে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ গ্রেফতার করে মামলা দিয়ে রাজনৈতিক সংকট সমাধানের আলাপ আলোচনার পথটিও সরকার বন্ধ করে দিয়েছে। জাসদের স্থায়ী কমিটি অবিলম্বে বিরোধী রাজনীতিবিদদের গ্রেফতারের নিন্দা জানায় এবং তাদের মুক্তির দাবি করেছে। আমি এই জায়গাটিতে একটু কথা বলবো, আমাদের কিছু অবজারভেশন আছে। সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার গুরুত্ব আহ্বান জানিয়ে জাসদ বলছে দমন গ্রেফতার মামলা ও হামলার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এটা মূলত জাসদের স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, যেটা জাসদ ভেঙে হাসান লকিনুর জাসদ ভেঙে হয়েছিল। সবাই তাদের আরও অন্যান্য নেতৃবৃন্দদের সাধারণ সম্পাদক নাজমুলক প্রধান সহ আরও অন্যান্যরা ছিলেন। তো এখন এই যে জাসদ বিরোধীদের প্রতি গ্রেফতার নির্যাতন বলছে, এই যে আজকে যদি গত এক বছরই বলি যে যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বা রাজপথে আছে, জাসদ বা
নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদ, তাদের অবস্থান আসলে কোন জায়গাটায় বাংলাদেশের রাজনীতিতে এখন? যেই জাসদ, সেই 71 পরবর্তী জাসদ তো একটা সাংঘাতিক রকম অন্যরকম জাসদ, যেটা আসলে সেই জাসদকে খুব গতানুগতিক রাজনৈতিক দল বলা যায় না। এখন যেরকম সরকারি দল অভিযোগ করে বিএনপি জামাত সন্ত্রাসী দল, তখন সে সময়টায় সরকারি দলের অভিযোগ জাসদের প্রতি অনেকটা তাই ছিল। সেই জাসদের এই ভাঙতে 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 এই অংশ, তারা এখন বিরোধীদের গ্রেফতার এবং তাদের দমনপীড়নের কথা বলছে, কিন্তু এই সময় এমন একটা সময় এসে তারা সংলাপ আলোচনা এগুলোর কথা বলছে যখন আসলে এটার খুব একটা কার্যকারিতা আছে বলে মনে হয় না। কারণ এখন সকল দলই, যারা সরকার বিরোধী অংশ, তারা হচ্ছে একেবারে আন্দোলনের প্রতি একমুখ, তারা আন্দোলনে যাবে এবং তারা এই নির্বাচন হতে দিতে চায় না, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েই তারা আছে। তো শেষ তক যদি নাটকীয় কিছু না ঘটে, তাহলে অন্তত জাসদ এই অবস্থায় গেছে। হ্যাঁ, জাসদের মতো দল তারাও বলছে যে যেন তফসিল ঘোষণা করা না হয়, সেটা হচ্ছে শুধুমাত্র এই যে আরও 35-35টা দল আন্দোলন করছে তাদের সঙ্গে এক আরেকটা দল যোগ হওয়া মাত্র। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।